আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কাশ্মীরা বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি দেখাবো নতুন একটা রেসিপি, কুমড়োর খোলা আলু নিম পাতার গুঁড়ো দিয়ে তিতো ভাজি। একটা গোটা বড় সাইজের আলু ও কুমড়োর খোলাগুলো ভালোভাবে কুচি করে আগে থেকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। এর মধ্যে আমি গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে 3-4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে একবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কুমড়োর খোলা আলু কুচিগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়া ও 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে আমি দেখব। 3-4 মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে। আবারও একবার নেড়ে চেড়ে দিলাম। গ্যাসের আঁচটা সবসময় লো ফ্লেমে রাখব, জোরে দেয়া যাবে না। ভালোভাবে নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আবারও এইভাবে 3-4 মিনিট পরে ফিরে আসব। 3-4 মিনিট হয়ে গিয়েছে। আবারও ঢাকাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে তলা থেকে পুড়ে যেতে পারে। ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট রেখে দেব।
तीन चार मिनट हो गए ঢাকাটা খুলে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আমার ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটা ভালোভাবে হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এক চামচ নিম পাতা গুঁড়ো করে রাখা নিম পাতার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে ভাজিটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। ভাজিটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজি হয়েছে। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।